সীমান্তে সোনা পাচারে ব্যবহার করা হচ্ছে মহিলাদের। সোনার বিস্কুট সহ বারবার ধরা পড়ছেন মহিলা পাচারকারীরা। এদিনও পেট্রাপোলে ধৃত এক মহিলা পাচারকারী। কেন বারংবার মহিলা পাচারকারীকেই বেছে নেওয়া হচ্ছে পাচারের ক্ষেত্রে? বারবার মহিলা পাচারকারী ধরা পড়ার ঘটনায় সামনে আসছে এই প্রশ্ন। ফের পেট্রাপোল সীমান্তে সোনার বিস্কুট সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল বিএসএফ। ধৃতদের মধ্যে একজন মহিলা। আবারও উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে উদ্ধার সোনার বিস্কুট। দুটি পৃথক ঘটনায় উদ্ধার হয়েছে ছটি সোনার বিস্কুট, যার আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। এক মহিলা সহ আটক দুই পাচারকারী। সীমান্তবর্তী এলাকায় চোরাচালান নতুন কিছু নয়। বিভিন্ন সময় সীমান্তবর্তী এলাকাগুলি দিয়ে সোনা, রূপো, আবার কখনো অবৈধ ওষুধ ও গরু পাচার করা হচ্ছে। তবে চোরাচালানকারীদের রুখতে সদা তৎপর বিএসএফ। সীমান্তবর্তী এলাকাগুলিতে কড়া নজরদারির জন্য ইতিমধ্যেই বিএসএফ এর পক্ষ থেকে নানা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও এক শ্রেণীর মানুষ আছেন যারা কোনো বিধিনিষেধের তোয়াক্কা না করে এই ধরনের চোরাচালানের কাজে লিপ্ত রয়েছেন। জানা যায় আবারও গোপন সূত্রে খবরের ভিত্তিতে ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে দুই বাংলাদেশি যাত্রীকে দেখে সন্দেহ হওয়ায় তাদের দাঁড় করায় বিএসএফ কর্মীরা। তাদেরকে তল্লাশি চালাতেই তাদের শরীর থেকে ধাতব পদার্থের উপস্থিতি টের পাওয়া যায়। এরপর তাদেরকে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালাতে ওই মহিলা যাত্রীর কাছ থেকে দুটি সোনার বিস্কুট এবং পুরুষ যাত্রীর কাছ থেকে আটটি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। বিএসএফ সূত্রে জানা যায় গোপনাঙ্গে লুকিয়ে তারা এই সোনার বিস্কুটগুলি পাচারের চেষ্টা চালাচ্ছিল, কিন্তু বিএসএফ তৎপরতায় সেগুলি ধরে ফেলা সম্ভব হয়। জানা যায় ধৃতদের নাম শাহিনুর আক্তার শিকদার এবং অপরজন মোহাম্মদ বাবুল মৃধা। দুজনেই বাংলাদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ করতেই শাহিনুর আক্তার জানান, সোনা গোপনাঙ্গে লুকিয়ে রেখে সেগুলি কলকাতায় একটি হোটেলে পৌঁছে দেবার কথা ছিল। এর বিনিময়ে 10,000 টাকা দেওয়া হবে বলেও আশ্বস্ত করা হয়েছিল। বাবলু জানিয়েছেন, সোনার বিস্কুটগুলি পেট্রাপোলে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির হাতে তুলে দেওয়ার কথা ছিল, এজন্য তাকে 15,000 টাকা দেওয়ার কথা হয়েছিল বলে জানিয়েছে অভিযুক্ত। বিএসএফ জানিয়েছে সীমান্তে তাদেরকে তল্লাশি চালাতে তাদের শরীর থেকে আরো সোনার বিস্কুট উদ্ধার করে বিএসএফ কর্মীরা। বিএসএফ সূত্রে খবর, উদ্ধার হওয়া সোনার বিস্কুটের ওজন 933 গ্রাম, যার বাজার দর 58,56,000 টাকা। ইতিমধ্যেই উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলি তুলে দেওয়া হয়েছে কাস্টমসের হাতে। সেই সঙ্গে অভিযুক্তদের আটক করে এর পেছনে আরো বড় কোনো চক্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বিএসএফ এর পক্ষ থেকে। পাশাপাশি মহিলা পাচারকারী নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। বারে বারে কেন মহিলা পাচারকারীকে বেছে নেওয়া হচ্ছে পাচারের জন্য? বারবার একই ঘটনার সামনে আসতেই উঠছে এই প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, উত্তর চব্বিশ পরগনা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।